বাবা ছোট লোক মানে কি তুমি কি পারো না আমাকে একটি সাইকেল কিনে দিতে 3000 টাকা কোন সাইকেল হয় না বাবা তোমার একটা বেয়ারিংয়ের গাড়ি কিনে দেব নে ওইটা চালাই বাবা কে ওইটা সই কর না যাই সাইকেলটা একটু চাই এ বন্ধু দাদা তোর সাইকেলটা দে না আমি একটু চালাই না রে বন্ধু সাইকেল দিলে আমার আব্বু আমার বকবো বন্ধু 2 মিনিটের জন্য দে না আচ্ছা নে সাবধানে চালাস নতুন সাইকেল যাই দেওয়ালের উপর একটু বসিগা ই আ এই ভাঙা ফেলেছস আমার নতুন সাইকেলটা রে জানো তুই চালাতে পারবি না ইস আমার সাইকেলের ব্রেকটাও ভাঙা ফেলেছস সরি বন্ধু কি রে এটা স্বরূপ না নতুন সাইকেলটা ফেলে দিছে দুই দিন হইছে কিনা দিছি কি রে স্বরূপ কি হইছে আরে দেখো না ছোট লোকের বাচ্চা আমার সাইকেল নিছে আমি দিতে চাই নাই তাও আমার কাছ থেকে জোর করে নিয়ে আমার সাইকেলের ব্রেক ভাঙা ফেলেছে এই এই ছোট লোকের বাচ্চা তোকে সাইকেল কেনার ক্ষমতা নাই আবার আরেকজনের সাইকেল ধরস কিল লাগা আর বাপ রে কবি নতুন সাইকেল তোরে কিনা দিতে সাইকেলটা করছস কি যদি আরেকবার আমার পোলা সাইকেলটা ধরস না দেখলে তোর ঠ্যাং ভাঙা ফেলামু এই স্বরূপ আয় আমার লাগা আরে তুই তোর বাপের ডেকে নিয়ে যা এই আয় চল আব্বু এই গ্রামের সামনে দাঁড়াই লাঞ্চ টাইম হয়ে গেছে দেই যদি বেচা কি না কিছু হয় বাবা কি হইছে বাবা তোমার মন খারাপ কে বাবা ছোট লোক মানে কি কেন বাবা সৈকতের সাইকেল নিয়ে এসে দেখে সৈকতের বাবা অনেক বকাঝকা করেছে আচ্ছা বাবা তুমি কি পারো না আমাকে একটি সাইকেল কিনে দিতে আচ্ছা বাবা তুমি বাসায় যাও আজকে বিকাল তোমার সাইকেল কিনে দেব নাও এই আপেলটা খাইতে খাইতে যাও আচ্ছা বাবা পোলার তো কইলাম সাইকেল কিনে দেব কাছে টাকা যা আছে তাতে সাইকেল লইব চলো বাবা এই দোকানে যাই দেখছো বাবা কত সাইকেল কি ভাই কি লাগবে বাচ্চাদের সাইকেল ওই যে উপরে নিচে আছে দেখেন আই রাব্বি হ্যাঁ ভাই ভাই বাইরে সাইকেল দেখা আচ্ছা ঠিক আছে ভাই আইতাছি আসো ওই দিকে যাই এগো দেই হাতো মনে হয় না এরা সাইকেল কিনতে আইছে এটা সুন্দর না বাবা এই সাইকেলটা অনেক সুন্দর আমি এইটাই নিব আচ্ছা বাবা দেখতেছি ভাই ভাই এটার দাম কত ভাই ভাই এটা একদম 9500 টাকা পড়বো বাবা ওই লালটা সুন্দর ওই সাইডে চলো সাইকেল তো একটা নিব না হুদাই সাইকেল দেখতেছে আই রাব্বি আই জি ভাই চালু করে সাইকেল দেখে কাম ধর সাইকেল কোটা পড়ে রইছে ফিটিং করতে হবে না গিলা আচ্ছা ভাই যাইতাছি ওই লালটা না দেখছো এইটা অনেক সুন্দর ভাই এটা তো ছোট এই এইটা কত পড়বে এটা 6500 টাকা পড়বে একদম সাথে আছে 3000 টাকা 3000 তো কোন সাইকেলই দেই না এই এটা মনে দাম কম এই বাবা এটা দাও এটা এটা আরো সুন্দর দেখো বাবা হ্যাঁ বাবা এটা নাও এই এই এইটা ফাইনাল ভাই কোন এটা দাম কত এটা 8500 টাকা পড়বো আরে ভাই আপনি কত দিনের সাইকেল দেখতাছেন খালি দাম জিগাইতাছেন আপনি নিবেন কোনটা হেডা কোন আমার কাম আছে বাবা আমরা কি সাইকেল নেব না আবো গো সামর্থ নাই রে বাবা গরিবের কপালে সাইকেল নাই 3000 টাকা কোনো সাইকেল হয় না বাবা তোমার একটা ব্যারিয়ার গাড়ি কিনে দেবো নে ওইটা চালাই না বাবা এই সাইকেল না নিয়ে আমি বাসায় যাব না তোমার সব কথা শুনবো এই লাল সাইকেলটা কিনে দাও না বাজার 3000 টাকা কোনো সাইকেল হয় না রে বাজার পরে কিনে দেবো আরে আব্বি ওনা তো ছিলে ছিলে কিসের কি সে দিক নিয়ে আয় চলেন চলো বাজান সাইকেল ধরে না বাজান চলো পরে আমি কিনে দেবো না বাজার টাকাও কাম গো কি কি সমস্যা তো গো আরে ভাই আধা ঘন্টা ধরে সাইকেল দেখতাছে একটা সাইকেল নিতেছ না খালি দাম জিগায় ভাই ভাই আপনার সমস্যা কি আধা ঘন্টা ধরে দেখতেছি পুরো শোরুমে সাইকেল কাটারি করতেছেন একটা সাইকেলও পছন্দ হয় না কি সাইকেল নেবেন না না ভাই আমাকে সামর্থ্য নাই ভাই সামর্থ্য নাই কত নিয়েছেন না ভাই মানে 3000 টাকা নিয়ে আসছিলাম ভাই ভাই মিয়া এখানকার যুগে 3000 টাকা কোনো সাইকেল আছে 3000 টাকা তো সাইকেলের দূরে চাকাও পাইবেন না 3000 টাকা দিয়ে মিয়া সাইকেল কিনতে আইছেন আপনার বোধ নাই আপনি সাইকেল কিনতে আর আগে আপনি জানাইবেন না সাইকেলের দাম কত হইতে পারে আরে এই মিয়া আপনি এতক্ষণ ধরে যে সাইকেল দেখলেন আপনি আমারও সময় নষ্ট করছেন আমার কর্মচারীরও সময় নষ্ট করছেন আপনারা আমার প্রথমে দেখে মনে হইছিল আপনি ছোট লোক ফকিনি মকিনি আই রাব্বি এগুলো বের করে দে যত সবাই সে টাইম নষ্ট করে লিগা হাই মিয়া বাইরে যান জানান দে ভাই আসসালামু আলাইকুম এই দাঁড়ান দাঁড়ান কি হইছে ভাই আরে ভাই আর কোন না আধা ঘন্টা ধরে সাইকেল দেখতেছ খালি দাম জিগায় সাইকেল নেয় না আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি ভাই কোনো সমস্যা না ভাই
বাচ্চার একটা নতুন সাইকেলের আবদার করছিল। আমি তো ফল বিক্রি করি ভাই, কয় টাকা কামাই কোন? 3000 টাকা নিয়ে আসলাম। 3000 টাকা সাইকেল নাই আসলে আমি জানতাম না। আচ্ছা ভাই দাঁড়ান দাঁড়ান, কি লাগবে স্যার? মালটা কত করে স্যার? মালটা 260 টাকার হবে স্যার। 1 কেজি দেন তো। আচ্ছা স্যার নেন স্যার। এই নেন ভাই আপনার টাকাটা। সালাম স্যার, আবার আসবেন। কি রে, এটা তো মোবাইল। স্যার রেখে গেছে মনে হয়, অনেক দূর গেছে গা, আবার আসবো না, রেখে দি। হাই হাই, আমরা তো দামি মোবাইলটা কই রাখলাম ভাই। ভাই ভুলে মনে হয় আপনি এখানে একটা ফোন রেখে গেছি। একটা ফোন পাইছেন? কই কই, এনেও তো নাই। পাইছেন ভাই? স্যার এইটা মনে হয় স্যার, এইটা। হ্যাঁ ভাই এইটাই তো, এত দামি ফোন। ভাই আপনি অনেক ভালো মানুষ, অন্য কেউ হইলে এতক্ষণে ফোনটা বন্ধ করে রাখতো। ভাই ভাই আপনি টাকাটা রাখেন, বাজার করে খাইন। না না স্যার, আমার শরীরে যথেষ্ট পরিমাণ শক্তি আছে। উপকার করছি বলে প্রতিদান দিতে হবে স্যার। না আমার এটা কর্তব্য ছিল স্যার, আবার আসবেন স্যার। ভাই আপনি আমার অনেক বড় উপকার করলেন ভাই, ভালো থাকবেন ভাই। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সত্যি লোকটা অনেক ভালো মানুষ। এই জীবন সাহেব, এই ভদ্রলোক কোন সাইকেলটা দেখছে? ওই যে ভাই ওই লাল সাইকেলটা। এইটা না ওইটা, গত মাসে যে অফার ছিল ভাই, ওই অফারটা তো শেষ হয়ে গেছে। আরে আমি তো নিছিলাম। আপনি একটা কাজ করেন, এই সাইকেলটা ওনাকে দিয়ে দেন, বাকিটা আমি দেখব। আচ্ছা ঠিক আছে। ভাই আপনি ওনাকে 3000 টাকা দিয়ে দেন, সাইকেলটা নিয়ে যান, আমি বুঝবো নি। দেন। কি বলেন স্যার, 3000 টাকায়? বাবা আমাদের সাইকেল হয়ে গেছে বাবা। ভাই ভাই এই সাইকেলটা বের করে দিয়ে দাও। বুঝলাম না ভাই, কি থেকে কি করলো, 3000 টাকা সাইকেল দিয়ে দিলো। চলো বাদান, এই নান সাইকেল, চলো চলো। বাবা জুতা পরো, জুতা পরো। চলো, তুমি আমার ভালো বাবা, আই লাভ ইউ বাবা। ভাই বুঝলাম না, 6,500 টাকার সাইকেল আপনি 3000 টাকা দিয়ে দিলেন, কি হয়েছে একটু বলেন তো। শোনো জীবন, জীবনে ব্যবসায়ী স্বপ্ন, দুনিয়াতে এমনও বাবা আছে ছেলের শখ আপনার পূরণ করতে পারে না। তাই বলে আপনি 6,500 টাকার সাইকেল আপনি 3000 টাকা দিয়ে দিবেন? আমাকে তো ব্যবসা ভাই। দেখো জীবন, ওই লোকটা অনেক সৎ, অনেক ভালো একজন মানুষ। উনি আমার 1.5 লাখ টাকার মোবাইল পাওয়া সত্ত্বেও উনি ফেরত দিছে। আজকে যদি আমি ওনাকে সাইকেলটা কিনে দিতাম, উনি জীবনে উনি তো না। তাই এই মিথ্যে নাটকটা সাজিয়ে ওনাকে সাইকেলটা দিলাম, এখন উনিও খুশি আমিও খুশি। ভাই আপনি তো সারাদিন দোকানে থাকেন না? সারাদিন তো দোকানে আমিই থাকি। সারাদিন দোকানে থাকা কত কিছু যে ফেস করতে হয়, কত বাবা মা আছে তার সন্তানকে সাইকেল কিনে দিতে আসে। সাইকেল দেখে ঠিকই কিন্তু দাম শোনার পর আর নেয় না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। কিন্তু আমরা কি করবো বলেন, আমাদেরও তো এটা ব্যবসা। আচ্ছা ঠিক আছে, তুমি ক্যাশে বসো। এই রাব্বি তুই কাজ কর। আচ্ছা ঠিক আছে ভাই।